হাই বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি বলতে গেলে, এখন আমরা এই মুহূর্তে একটা জায়গা যাব। তো একটা জায়গা যাব বলতে গেলে সিউড়ি যাবো ওখানে, কারণ যেখানে এখন আছে এই মুহূর্তে, মানে আমার শ্বশুর বাড়ি, মানে মামনের মায়ের বাড়ি। তো সেইখান থেকে সিউড়ি বেশি দূর নয়, 1 থেকে 1.5 কিলোমিটার দূর। তো মাহির একটু শরীর খারাপ দুদিন থেকে, রাত্রে রাত্রে জ্বর আসছে, খুব কাশ, মানে খুব কাশছে আর কি। তো সেই জন্যই ডাক্তার দেখাতে যাব। তো ওকে বন্ধুরা, তো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আগে তো ভিডিও তো তোমরা দেখে থাকবে। তো দেখি মামন আর মাহি রেডি হয়েছে কি না। মাহি, তুমি রেডি হয়ে গিয়েছো? মা বকছে। মামন, তুমি বকছো কেন গো? আমার শোনা, আমাকে কই, মামন কই, মাই বাবু কই, মা কই, ঘরে আছে? কই নাই তো, তুমি রেডি হয়ে গেছ? রেডি হয়ে গেছ? চলো ডাক্তার, ডাক্তার মশাইকে ভালো করে বলে দেবে যে আমার শরীর খারাপ, খুব কাশছি, রাতে রাতে জ্বর আসছে বলে দেবে, ঠিক আছে? হ্যাঁ, যা দিদুন কি বলছে, ওই ইঞ্জেকশন দিয়ে দেবে। না বলতে নাই, মা রেডি হয়ে গিয়েছে বাবু। এ তুমি মাহিকে বকছ? ও, লজ্জিত পড়লাম, জুতো পড়লাম। কি বলছে মা? মা বলছে দাঁড়া, মাকে বকে দেবো। লা, তুমি জুতো পড়লো, তাড়াতাড়ি পড়লো, আমি রেডি হয়ে গিয়েছি। জল ভরছে মা, নাহলে তুমি আবার যখন বলবে জল তেষ্টা পেয়ে গিয়েছে। ভালো লাগছে, তুমি পড়ো না, আবার তখন পড়াই তোমাকে কিনে দেবো। তো ওকে বন্ধুরা, আমার আবার এই মুহূর্তে বেরোচ্ছি। পড়া হচ্ছে না? ও ঠিক আছে, লাও আমি পড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি রেডি হচ্ছি, দেখতে পাবো জুতো পড়ছি, আর আমার সোনা আমাকে মাহি মাহি ক্যামেরা ধরেছে, তাই তো বাবু? ওটা মামাদের গাড়ি চাবি, চলে এসো। মা চলে এসেছে না, দোকান কেন বন্ধ করবে, এই ডাক্তারখানা বলো। চলো, হেলমেট নেবো না? তা এরে, হেলমেট 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 কাকিমা, হেলমেট দাও তো, হেলমেট খাটে নিচে বলছে, হেলমেট ভুলে গেলে পুলিশে ধরবে আবার। খুব কাশছে, খা 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 করে লাই খেপি। তো জ্বর এসেছিল,
চাল্লা রসিদ কাবে বাড়িতে যে তো বন্ধুরা এবার মাহি আর মামন চলে এসেছে মিষ্টির দোকানে, কারণ মাহি বললো যে বাবা আমি মিষ্টি খাবো, তো সেই জন্যে ডাক্তার দেখানোর পর চলে এসেছি মিষ্টি খাওয়াতে। তো মিষ্টি খেলো না, ও খাচ্ছে পায়েস খাচ্ছে আর কি, বলছে খুব ভালো লাগছে। বাবা লে এটা মা নিয়ে যেতে পারছে না বাবু, তুমি নিয়ে যাচ্ছ? চলে এসছি সুমনা, ডাক্তার তো দেখানো হলোই না। তো বন্ধুরা আমরা চলে এলাম শিউড়ি থেকে মাইকে ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার তো দেখানো হলো না, কেননা আজকে ডাক্তার বসেনি। তো আজকে বৃহস্পতিবার বলে বসেনি, তো কালকে বসবে, শুক্রবারে বসবে। তো আজকে দেখানো হলো না, দেখানো হলো না বলতে গেলে ডাক্তার বসেনি আর কি এক কথায়। তো আমরা কী করলাম, বলে ওষুধ নিয়ে চলে এলাম। তোমরা তো দেখলে যে ওষুধ দোকানে ওষুধ মানে নিয়ে চলে এলাম বলে। আর কার ওষুধ? হাতির। কবে হাতির ওষুধ? তো এই ওষুধ মাহির লাই বাবু, কত ওষুধ দিয়েছো তোমাকে, এবার লাভ তুমি খাবে। ও হাতি, ও ওইখানে হাতি আছে, আমি দেখলাম হাতি খাবে ওষুধ গুলো। দেখিয়ে দাও ভালো করে, বলে দেখো ওষুধ আমার ওষুধ বলো, রাতে বেলায় আমার খুব কাশি জ্বর আছে বলে দাও সবাইকে, লাই বলবে না তো। ওকে বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে, পুরো ভিডিওটা তোমরা দেখলে যে গেছিলাম ডাক্তার দেখাইতে, ডাক্তার দাঁচু বসলো না, সেই জন্য কি করলাম ওষুধ নিয়ে চলে এলাম। কেননা রাতের বেলায় খুব কষ্ট হয়েছে মাই, কেননা কাশছে, রাতে রাতে জ্বর চলে আসে আর সারা সারা রাত খুব কাশছে আর কি। হ্যাঁ বাবা, ওটা মা একই ওষুধ নয়, এটা আলাদা আলাদা ওষুধ বটে। হ্যাঁ তোকে বন্ধুরা আর কিছু বলবো না, তোমার তো পুরো ভিডিওটা দেখলে, তো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আর সবাই ভালো থাকো। খেলা ওষুধ? হ্যাঁ গো সোনামা, কত ভালো ওষুধ খেতে, খুব ভালো লাগ। বাহ মিষ্টি বাটা বাবু, খুব মিষ্টি। হ্যাঁ পাতার মতো রং, ও তো ওই পাতার মতো রং, ও তাহলে টাইম টাইম ওষুধ খেয়ে নেবে, ঠিক আছে? আমি বাড়ি চলে যাব, নিয়ে মা যখন ওষুধ খাইয়ে দেবে তুমি খেয়ে নেবে, বদমাশি করবে না, বুঝতে পারলে? একদম বদমাশি করবে না, ঠিক আছে? ভাত খেয়ে খেয়ে নেবে। ঠিক আছে।